হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার চৌধুরী। তো আজকে দেখেন দর্শক, এই যে যত আমার সংসারের কাছে জিনিসপত্র এগুলো ধুলাম, ধুয়ে এগুলো মুছে মুছে, এই যে কাপড়টা দিয়ে মুছে মুছে সব জিনিসগুলো মুছে মুছে সুন্দর করে আবার শোকেসে ঢুকাবো। অনেকদিন পর এই কাজে হাত দিলাম। হ্যাঁ, মানে কতদিন যে মানে এগুলো পরিষ্কার করি না আমি। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে একটু এগুলো পরিষ্কার করি, মানে আমি করতাম না। হ্যাঁ, আমাকে একজন বলতেছে এগুলো পরিষ্কার করো আজকে, তো আমি আমি চিন্তা করছি ঠিকই বলছে। হ্যাঁ, তো আমি এই জন্য আজকে বসে গেছি এগুলো পরিষ্কার করতে। তো আমি আমাকে কেউ যদি উৎসাহিত করে, মানে আমার প্রিয় জনেরা কেউ যদি আমাকে উৎসাহিত করে, তাহলে আমি মানে এগুলো কাজে করতে আগ্রহী। তো আমার আজকে আমার একজন বলতেছে যে এগুলো সুন্দর করে পরিষ্কার করো। হ্যাঁ, আর সঙ্গে আমাকে হাউলি দিচ্ছে, দেখো বাবু হাউলি দিচ্ছে, বুঝছো? দেখো বাবু আমাকে হাউলি দিচ্ছে, দেখো বাবু কি সুন্দর করে ভিতরটা বসতেছে। বাবু একদম একটা লক্ষ্মী ছেলে, উপরে যখন উপরে বাবু ঘুরে আছে, দেখো উপরে দেখেন দর্শক কিভাবে মুছতেছে, দেখছেন? ওর মুসা দেখে আমি তো অবাক হয়ে গেছি। সুন্দর করে সে বুঝতেছে। আবার এই দেখেন ফুলের গাছ লাগাইছি, কামনার কাছ থেকে গাছ চাইলাম, এগুলা দেখাবো, সরি। হ্যাঁ, তো এগুলা চাইলাম, চায়টায় যেগুলা আমি এখন গাছ লাগাইছি এগুলো বোতলের মধ্যে। তারপরে দেখেন দর্শক, হ্যাঁ, এই যে সংসারের সব জিনিসপত্র মুছতেছি, এতদিন মুছি নাই, দেখি কি ওই গ্লাসটাতে এভাবে রাখছি, দেখি কি একটা ভিতরে চিকন সাপ এরকম ক্যালের ব্যালের করতেছে। আমি সাপটার ভয়ে, দুই মুখিয়া সাপ তো আমি ভিডিও করিনি ভয়ের খেলায়, এই জন্য আমি এখন এগুলো সব মুছামুছি করতেছি। তো আমার সব শোকেসের জিনিস বের করছি, আজকে ওই শোকেসটা মুছবো, বুঝছো? তো কালকে আবার ওই শোকেসটা করবো। আমের জুস টুস দিলে এগুলা সকাল থেকে আম ইয়ে করলাম, আমের জুস ইয়ে করলাম, আম মানে জুস খাবো যে সেই গাছের কাঁচা আম কেটে কেটে ফ্রিজে রাখলাম। তারপরে গিয়ে এখন এগুলো সব মুছবো। দেখেন পানি খাই, এই মুহূর্তে আমি পানি খাই, দেখেন এভাবে সব জিনিসপত্র মাঝে মাঝে ধুয়ে এইভাবে মুছে মুছে রাখতে হয়, তাহলে আপনার জিনিসগুলো ঝকঝক চকচক দেখাবে। শুধু এগুলো মুছলাম না, তো শোকেসের গ্লাসটাও মুছতে হবে। হ্যাঁ, নাহলে তো পরিষ্কার লাগবে না। ট্রিক্স আছে আমাদের, ট্রিক্স না হলেও আমাদের স্যাভলন পানিতে মুখতে আর বেশি মনে হয় পরিষ্কার হবে। হ্যাঁ, তাই দেখেন এই ইটা ইনার সেটটা অনেক ভালো লাগে আমার, না এটা খুবই ভালো লাগে, সবাই দেখে। হ্যাঁ, এটা আমার দেখেন, এগুলো আমি সুন্দর করে সব মুছে মুছে সব রাখতেছি, দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা। হ্যাঁ, তো সবচেয়ে ভালো লাগতেছে এই গাছটা করে। হ্যাঁ, এই গাছটা মানে পানি দিয়ে রাখছি, শিকড় হবে এই গাছটার নিচে, দেখো এই গাছটার নিচে দেখো শিকড় হবে। তো এই এই সেটটা এই দেখো আমাকে এই সেটটা খুবই ভালো লাগে, এই সেটটা এটা বললে কিছু না, এই সেটটা আমার খুবই ভালো লাগে। তবে এই গ্লাসটা আমার অনেক ভালো লাগে, দেখেন এই গ্লাসটা অনেক সুন্দর। হ্যাঁ, তো আজকে সকাল থেকে অনেক বিজি ছিলাম, অনেক সকালবেলা উঠছি, উঠিয়ে রান্না বান্না করছি। তো আপনাদেরকে আমি একটু রান্নাগুলো দেখাইতে চাই। হ্যাঁ, রান্নাগুলো দেখাইতে চাই, তো আপনারা আসেন আমি রান্নাগুলো দেখাই দিই, এটা বন্ধ করতে পারি। আজকে আমি রান্না করেছি, দেখেন আমি রান্নাটা দেখাইতে পারিনি, ওই যে গোল গোল ওই যে কচুমুখি বলে এটাকে, হ্যাঁ এটা কচুমুখি রান্না করছি, আর করছি কালো কচু, আমার বাগানের কালো কচুর পাতা দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করছি এটা। আর এটা হলো ছোটো মাছের চচ্চড়ি আলু দিয়ে করছি, ছোটো মাছের চচ্চড়ি আলু দিয়ে করছি। তারপরে এটা কলিজা, এখানে কলিজা ভুনা রসুন টসুন দিয়ে সুন্দর করে কলিজা ভুনা করছি। আর এটা হলো ঠাকুরির ডাল দিয়ে মানে মাসকালার ডাল দিয়ে লাউ রান্না করছি, লাউ সাদের লাউ বানাইলাম ওরে বৈরাগি, লাউয়ের আগা খাইলাম ডোগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। তবে কলিজা ভুনা করছি, কলিজাতে দাগ পেয়ে গেছে হাজারে হাজার, এই দেখেন কলিজা ভুনা করছি,
কলিজা দিয়ে কিন্তু অনেক গান আছে, প্রবাদ বাক্য আছে, যেমন কলিজা কেটে খাওয়ালে মানুষ বলবে লবণ কম হয়েছে। আমি মনে করি কলিজা কাটে খাওয়াবো মানুষকে, কিন্তু মানুষ তো বলবে যে লবণ কম হয়েছে। হ্যাঁ, তো আবার একটা গান আছে, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, আমার পোষা ময়না পাখি এখন জানি কার, মনটাই আমার ছটপট করে বুকে হাহাকার, আমার পোষা ময়না পাখি এখন জানি কার। কলিজা দিয়ে অনেক গান আছে, আর গাইলাম না। আর এখন আমি দেখেন দশ সংসারের কাজ করতে করতে হাঁপাই গেছি, আর পারতেছি না এখন, আমি আর এগুলো কিছু করতে পারবো না। দর্শক দেখেন অনেক মুসামুসি করছি, সঙ্গে আমাকে বাবু আমাকে খুবই করতেছে, হ্যাঁ কাজগুলো সব করে দিচ্ছে আমাকে, তো আমার আর ভালো লাগতেছে, আমার মাথা গেছে। দর্শক বাবু নাও তুমি, আমি অনেক মিষ্টি, তুমি আমার মুসল ভাঙিয়ে দিও না বাবু, হ্যাঁ সুন্দর করে দেখেন এই যে চুটকি বাবু আমার, সব কাজ করে দিচ্ছে আমাকে, একটার পর একটা সব কাজ করে দিচ্ছে, সকাল থেকে হেল্প করতেছে। তো কাজ করতে করতে আমি হাঁপাই গেছি দর্শক, আমার গাছের আমগুলো আপনারা দেখতে চান দর্শক, চলেন আপনাকে একটু আমগুলো দেখাই দিই, সেদিন পারছি আমি দেখাইতে পারিনি, আপনি কাট করেন তো। কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? ও উনি নামাজ পড়া শেষ হইল না, এখন কি নিচে যাচ্ছেন? নিচে যাওয়া যাবে না, লকডাউন চলতেছে। হ্যাঁ এই যে শুনেন স্যার, লকডাউন চলছে তো, আপনি যাচ্ছেন কোথায়? ও মাই গড, দেখেন উনি নিচে যাচ্ছে, হ্যাঁ এই যে নিচে চলে যাচ্ছে, বাবু খুবই কাজ করতেছে দর্শক, দেখেন এত কাজ পারে ছেলেটা, সুন্দর কাজ করে, দেখেন আমার সংসারের জিনিসপত্র সব মুছে দিচ্ছে, আমার শাশুড়ি পাহারা দিচ্ছে, দেখেন সুন্দর করে পাহারা দিচ্ছে। চলেন দর্শক আপনাকে আমি আমগুলো দেখাই দিই, গাছের আমগুলো আমার, আমি যে সেদিনকে পারছি দেখেন, আমি চৌকির তলায় সুন্দর করে সাজায় রাখছি দর্শক, দেখেন এই দেখেন আমগুলো দেখছেন, আমার চৌকির নিচে বস্তা বিছায়, এই দেখেন একটা একসাথে জোড়া লাগে যাবে না, কি সুন্দর করে এইভাবে আমগুলো সাজায় রাখছি, এগুলো এখন পাকবে আর একটা একটা করে খাবো আমরা, দেখেন অনেক আম, এই যে অনেক আম দেখতে পাচ্ছেন, এই যে আমগুলো, এগুলো আমি সব চৌকির নিচে সাজায় রাখছি, শুধু এই চৌকির নিচে না, ওই চৌকিটার নিচেও আমগুলো আছে, এই গাছ আমি নিজ হাতে লাগিয়েছি, সেই গাছে এখন ঝুঁকে ঝুঁকে আম ধরেছে, দেখেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, আমি এক সময় এটা পরিশ্রম করে লাগাইছিলাম, যত্ন নিছিলাম, এই জন্য আজকে আজকে আমার এই ফল। সরি, হ্যালো দর্শক দেখেন কালকে এই গাছগুলো কামনার কাছ থেকে চায় নিয়ে আসছি, নিয়ে আসে এই দেখেন এভাবে রাখছি সুন্দর করে, হ্যাঁ এই যে এইভাবে দেখেন শামুক ভিতরেও, এই যে কৌটার ভিতরে শামুকগুলোর ভিতরে দেখেন এই জারটাতে পানি দিয়েছি, পানি দিয়ে এই শামুকগুলো রাখছি, রাখে তারপরে দেখেন এই এইগুলো করছি। আর যখন আমি সেন্ট মার্টিনে গেছিলাম কক্সবাজারে, তখন আমি এইগুলা ঝিনুকগুলো করে নিয়ে আসছিলাম, এই শামুকগুলো নিয়ে আসছিলাম, এই ঝিনুকগুলো নিয়ে আসছিলাম, দেখেন বাবু চলে আসছে আমাকে পানি দিতে, এই যে আমার জন্য পানি নিয়ে দাঁড়ায় আছে, আমাকে এখন বলবে যে পানি খাও, আম্মু আমাকে বলতেছে দাও, নাও বাবু আমার পানি খাওয়া শেষ, তুমি রেখে আসো। তো দর্শক দেখেন আমি আমি যে খাগড়াছড়িতে গেছিলাম, তখন এই বাঁশের চা খাইছিলাম, সেই বাঁশটা এসে আমি রেখে দিয়েছি, দেখেন লিপস্টিকের দাগ লেগে আছে এখনও, তো এইখানে এটা আমি খাগড়াছড়িতে সাজেক ভ্যালিতে এইটা খাইছিলাম, হ্যাঁ এই বাঁশের চা, তো এই বাঁশের বাঁশটা সঙ্গে নিয়ে চলে আসছিলাম এবং আনে শোকেসে সুন্দর করে সাজা রাখছিলাম, এটা এই জন্য আজকে আপনাদেরকে দেখাইতে পারলাম। বাঁশের এটাতে আমি ফুল ঢুকার এপা পড়লো, হ্যাঁ তো যাই হোক এই এই ফুলটা অনেক সুন্দর লাগতেছে, কামনার কাছ থেকে কালকে চাই নিয়ে আসছি গাছগুলা। আর এই যে দেখতে পাচ্ছেন একটা এলো, এই যে এটা এটা মুমু নিয়ে আসছিলো কক্সবাজার থেকে, এই এই এইটা শৈবালটা খুবই সুন্দর, এটা এটাও পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি, দেখেন আপনাদেরকে একটু দেখা দিচ্ছি, মানে শামুক ঝিনুকের জিনিস যে এত সুন্দর দেখায়, হ্যাঁ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর। এটা নিলে পানির মধ্যে দিয়ে এই জারটার মধ্যে রাখছি, আর খুবই সুন্দর লাগতেছে পাতাটা, কাঁচা পাতা, হ্যাঁ দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আর এগুলো আমি কক্সবাজার থেকে গেছিলাম তখন নিয়ে আসছি, তো আমরা এখন এই শোকেসটা আজকে ফাঁকা করছি, এখানে আমরা সব এগুলো গুছিয়ে রাখবো, যে গুছিয়ে রাখবো এই শোকেসের জন্য যে বাবু কাজ করতেছে, তো আমরা এখন সব এগুলো গুছিয়ে রাখবো। এই পর্যন্তই আজকের মতো, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।
তো দর্শক আয়নাতে ওই মুখ দেখবি যখন কপলের কালোটি পড়বে চোখে নতুন সাজে ওগো নতুন বেশে ভোমর যে এসেছিল জানবে লোকে আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালোটি পড়বে চোখে তারপর কি বলো না মোমো আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালোটি পড়বে চোখে মোমো বলো নতুন সাজে ওগো নতুন বেশে ভোমর যে এসে ছিল জানবে লোকে তো দর্শক আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা আমি এখন শেষ করব এই আমার ছবিটা সামনে রেখে এই গানটা গাইলাম দুই লাইন আমি তেমন একটা ভালো পারি না গানটা তো আমার শোকেসটা দেখেন দর্শক মোটামুটি গুছানো শেষ তো বাবু তুমি ওটা যেখানে পাইছো সেখানে রেখে আসো এই দেখেন দর্শক আমি শোকেসটা যে গুছালাম দেখেন এই যে প্রথম খালি দেখাইলাম এই যে এখন দেখেন গুছানোটা দেখাচ্ছি আমি আমি গুছাইলাম তো এই যে দেখেন হ্যাঁ এতক্ষণ আমার ছবিটার গানটা শুনাইলাম আপনাদেরকে তারপরে এখন দেখেন এই যে শোকেসটা যে গুছালাম দেখেন এই যে এইভাবে এখন গুছাইলাম আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন দর্শক আমার শোকেস গুছানোটা কেমন লাগছে আর এই যে ফুলের সাথে যে এই ফুলটা ফ্রি পাইছিলাম ওই যে ফুলটা সুন্দর করে রেখে গুছিয়েছে দেখেন এইভাবে গুছিয়ে রাখছি শোকেসটা আপনারা দেখেন আমার গুছানোটা আপনাদেরকে কেমন লাগছে আমাকে একটু জানাবেন আরও যদি ভালো ভালো কোনো গুছানোর ই দিতে পারেন আমাকে দিবেন আমি গুছিয়ে রাখবো চেষ্টা করবো ট্রাই করবো হ্যাঁ তো আমার এই গুছানোটা এই যে ফুলটা দর্শক আপনাদেরকে দেখাই দিচ্ছি হ্যাঁ তারপরে আমার এই যে এই ফুলটা দর্শক এই যে মেলা থেকে কিনছিলাম আমি মেলা থেকে অনেকগুলো গোলাপ কিনেছি আসলে গানটা হবে আমি মেলা থেকে তাল পাতার এক বাসি কিনে এনেছি বাসি তো আর আগের মতো বাজে না মন আমার এমন কেন সাজে না দর্শক দেখেন এই ফুলটা আমি মেলা থেকে কিনে এক একটা স্টিক দর্শক দেখেন এটা কোনো মানে হয় এক একটা স্টিক এই যে এক একটা স্টিক মা 100 টাকা করে নিছে এই যে এই এই স্টিকটার দামই নিছে 100 টাকা তাহলে এটা কোনো হইলো 5টা নিছি 500 টাকা তখন 5টা যখন কিনলাম হ্যাঁ তখন লোকটাকে বললাম ভাই একটা কিছু ফ্রি দেন এতগুলো 500 টাকার জিনিস কিনলাম এই রাত 11টার সময় হ্যাঁ তাহলে আপনি আমাকে একটা কিছু দিবেন না তখন আমাকে দর্শক দেখো আমাকে তখন দেখো আমাকে না এইগুলা এইটা দিছে দেখো আমাকে তখন এইটা দিছে এই ফুলটা দিছে দেখেন এই ফুলটা তখন আমাকে ফ্রি দিল বলতে দেখি যে আপনি এতজন ঘ্যাঙ্গাচ্ছেন এত যখন আপনি চাচ্ছেন হ্যাঁ সোচার মতো তাহলে আপনাকে এটা আমি তাহলে ফ্রি দিলাম ঠিক আছে হ্যাঁ আপনি নেন এটা তখন আমি খুশি হয়ে নিয়ে নিলাম আমি তখন বললাম থ্যাংক ইউ দেখো ধন্যবাদ আর দেখেন রিচি এই ক্যাটটা দিয়েছে তা হামিদকে পুষি ক্যাট ডগ ডগ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ ও ডগ হ্যাঁ হ্যাঁ এটা ডগ মানে কুত্তা তো খুবই কুত্তা পছন্দ করে তো যেন কুত্তা দিয়েছে দেখেন দর্শক আর এগুলো আমি সমুদ্র সৈকতে আপনি দেখালাম আর এই যে ফুলটা সাজাইছি আমি সুন্দর করে তো আমি এখন আপনাদেরকে এই পর্যন্ত এই এই এইটা আমাকে একজন দিয়েছে হ্যাঁ আমার একজন প্রিয় মানুষ আমাকে এটা দিয়েছে দেখো আমাকে এটা একজন আমার প্রিয় মানুষ দিয়েছে দেখালাম অনেকদিন পর খুব ভালো লাগতেছে তো এখন সব আমাদের গুছানো শেষ আমরা এখন সবাইয়ের কাছে বিদায় নিয়ে হ্যাঁ বাবু এদিকে আসো আল্লাহ হাফেজ বলে দাও বলো আল্লাহ হাফেজ বলো জোরে বলো বলো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ দাও টাটা দাও আল্লাহ হাফেজ